করতে ভুল হয়ে গেছে একবার তো আমি ধরা গেছি আর তার করতাম না তখন আমি তো কিছু আর কোনো আই করি না কয়টা মেয়ের সাথে এগুলো করছো শুরু মেয়ের সাথে আমি কোনো খারাপ কাজ করি মেয়েদের চিপা চাপার রাস্তার নেশ নেই খালি এমনি তো আও চাও করি তারাও কথা বলে আমার ভাষা সব বুঝে না ভাষা বুঝবে কেন তুই রিক্সা চালাস তুই তাদেরকে গন্তব্যে পৌঁছে দিবে তোর ভাষা বুঝার কি দরকার তুই এখন অস্বীকার করতেছস এখন দেখ যে যে মেয়েরা এখন তোর বিরুদ্ধে যদি মামলা করে তুই স্বীকার কর তুই স্বীকার কর কয়জন করছিস তাহলে আমরা ছাড়িয়ে দিব মেয়েদের নামিয়া ফাও ধরতে নি ওমেন্স কলেজের অসংখ্য মেয়ে একই অভিযোগ মহিলা কলেজের যে এই লোকটার আমরা তার বয়ে তার রিক্সায় উঠি না সে আমাদের গন্তব্য পৌঁছে দেওয়ার কথা বলে ভিন্ন জায়গায় ভিন্ন পথে নিয়ে যায় এবং আমাদের সাথে সে যৌন নির্যাতন ইফটিজিং নিগ্রহ সবই করে না না ভাই ওরা করে হ্যাঁ ওরা করে তো ঠিক আছে এখন তুই এইগুলো জমা পুলিশ কিটা বলে ফাটাইটা এয়ারপোর্টের এখন আমি এই ফেসবুকে সবার কাছে অনুরোধ করবো যারা এই বিষয়টা নিয়ে এতদিন সুরগোল ছিলেন তারা পারলে একটু সেবাচুলা করে আসেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো একটু আসেন এই অপরাধীকে আমরা না হলে আমাদের অসংখ্য মা বোন মেয়ে কন্যা সবাই এই জন্য নিগ্রহ নিগৃহীত হবে এটা আসলে একটা নীরব টর্চার এইটা আসলে সবারই উচিত সবাই এগিয়ে আসুন আমি অনুরোধ করতেছি তুই মেয়েদের সাথে গল্প করবি কেন তোর মাথার সমস্যা হইলে তুই পাবনা যাবি তুই তোর পাবনা হসপিটাল আছে ওই মাথার প্রবলেম হইলে তুই রেজাউল সাহেবকে দেখা তুই তা করতে থাকে জি জি খে ভাই হ্যালো জি সালাম খে কইরা ভাই আচ্ছা ওই যে এই এই লোকটারে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে তোলপাড় হয়েছে আপনি এটা জানেন নি হ্যাঁ এখন আপনি কি ওর বিষয়ে কোনো রিকোয়েস্ট করতেছেন না মানসিকভাবে প্রবলেম সে কি তার এই কর্মকাণ্ড এইসব কুকাম আকাম কুকাম কি ছাড়ছে না সে হয়তো মহিলা কলেজ এলাকা ছাড়ছে অন্য কোনো কলেজ স্কুলের পাশে গিয়ে সেই আকাকুকামটা কন্টিনিউ করতেছে এটা অনেকদিন আগের ঘটনা না 6-7 মাস আগের ঘটনা এই যে একটা মেয়ে স্ট্যাটাস দিছে 5-6 মাস আগের ঘটনা তা সে মানসিক রুগী হইলে হসপিটাল থাকবে পাবনা থাকবে কারাগার আছে সংশোধনাগার আছে ঠিক আছে আপনি যে রিকোয়েস্টটা করতেছেন এটা তো হয় না কারণ কত মানুষ যে টর্চার হয়েছে তার দ্বারা কত মহিলা স্টুডেন্ট আচ্ছা এই রাখ এটা রাখ মোবাইলটা রাখ মোবাইলটা রাখ মোবাইলটা রাখ পুলিশে ধরছে ভাই আম্বলখানা আচ্ছা এই এই মোবাইলটা রাখবি আচ্ছা এরে আপনারা আমি এরে আজকে আমি ধরছি এই এই অপরাধীকে একটু চিনে রাখুন কথা বলতেই দেখো না ভাই আমার মোবাইলটা দাঁত করবো না মোবাইল আর মোবাইল করবো না আমি তোর মোবাইল সব ধরবো আচ্ছা এই অপরাধীকে আপনারা চিনছেন কিনা জানি না গত 6-7 মাস আগে মহিলা কলেজের পিছনে যাও দৌড় দিব মহিলা কলেজের একটি মেয়ে স্ট্যাটাস দিয়েছিল যে সে মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকে এবং মহিলা কলেজের মেয়েদের শিক্ষার্থীদের যৌন হেনস্থা যৌন নিগ্রহ সে রিক্সায় তুলে অন্য পথে নিয়ে যায় নিরিবিলি রাস্তায় মেয়েদের পায়ে ধরে মেয়েদের
লজ্জাস্থানে হাত দেয়, অনেক ঘটনা তাকে নিয়ে। এই তোমার নাম কি? তোমার নামটা বলো। জাকির। তো তাকে আমি চিনি, আমি যখন আমি যখন সাংবাদিকতা করি তখন এই তাকে আমরা পাইতাম, যখন আমরা শহীদ মিনার কোনো প্রোগ্রামে গেলে ওরে আমরা পাইতাম, যেখানে দাঁড়ায় থাকতো। তো বুঝতাম হয়তো সে কোনো কন্টিনিউ কোনো ট্রিপ মারে, মানে ট্রিপ কোনো যে প্রাইভেট কোনো ট্রিপ মারে। কিন্তু এখন যেটা বুঝলাম যে এটা তার একটা নেশা, মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা এটা একটা তার নেশা, এবং এটা তার একটা বিকৃত যৌন মনস্ক রুচি। তো একটি মেয়ে কিন্তু ফেসবুকে সে বাধ্য হয়েছে স্ট্যাটাস দিতে, তোর মাথার সমস্যা হইলে তুই হসপিটাল যাবে। তুই মেয়েদের যৌন নির্যাতন যৌন নিগ্রহ করে, তোর মাথার সমস্যা তো ইম্পর্টেন্ট না। আচ্ছা, এই তাকে আজকে আমি পাইছি। এখন বর্তমানে সে আমার দর্শন দৌড়ি দোকানে সেবা চুলা করে আছে। যারা যারা ভিকটিম, ইভেন যারা যারা তাকে খুঁজছিলেন, তারা চলে আসতে পারেন। আমি তাকে আটকাইছি, আমি তাকে পুলিশ কল করতেছি, কারণ সে হয়তো মহিলা কলেজের স্টুডেন্ট, মহিলা কলেজের শিক্ষার্থীরা সতর্ক হয়েছে, সে হয়তো কোনো না কোনো জায়গায় সেই আকাম কুকাম করছে। তাকে এখনই আটকাতে হবে, ধরতে হবে, পুলিশে দিতে হবে, নাইলে কেউ না কেউ কোনো না কোনো শিক্ষার্থী এই এই তার এই বিকৃত যৌন মনস্কের শিকার হবে। তো আমি সবার কাছে অনুরোধ করব, তাকে আমি আটকাইছি, সে বর্তমানে আমার দোকানে আছে, আমার সাথে আরেক ভাইও আছে। আমার এক ভাই উনি যাত্রী ছিলেন, ওনাকে অনুরোধ করছি ভাই, এই তারে একটু নামাইতে হবে, তার তার তারে নিয়ে